হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো। তো এখন লকডাউন চলছে, আরও লকডাউন 15 দিন বেড়ে গেছে, তো তোমরা বাড়িতে বসে সকলে লকডাউন কাটাচ্ছ। আর হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, সবাইকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি হৃদয় হালদার, আমার চ্যানেল অর্থাৎ হৃদয় শব্দ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে ভিডিওর বিষয় হলো, তোমাদের সামনে দুটো কবিতা আবৃত্তি করবো আমি। তো কবিতা দুটো, প্রথম কবিতা, তো তোমরা জানো প্রথাগতভাবে জ্যৈষ্ঠ মাসেই জামাই ষষ্ঠী হয়। তো এবছরে জামাই ষষ্ঠী 1লা আষাঢ়ে পড়েছে। তো প্রথমে যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হলো জ্যৈষ্ঠীতে জামাই ষষ্ঠী। তো শুরু করছি আমার প্রথম কবিতা, দেখো। জ্যৈষ্ঠীতে জামাই ষষ্ঠী, মৌসুমী ভট্টাচার্য। আম কাঁঠালের গন্ধে ভরে এলো আবার জ্যৈষ্ঠী, বাবা জীবন দিন গণেন কবে জামাই ষষ্ঠী। কবে যাবেন শ্বশুরবাড়ি ঝুলিয়ে দই মিষ্টি, শ্বশুরবাড়ির ভোজের স্বপ্নে প্রাণে ভরে তুষ্টি। কিপটেতে নয় মোটেই তেনার শ্বশুরবাড়ির গোষ্ঠী, খাওয়ার পাতে রাখেন তারা উদার চোখে দৃষ্টি। তার সাথে উপরি পাওয়া শালের ফুষ্টি নষ্টি, শালার সাথেও গল্প জমে নিয়ে ফুটবলের হিস্ট্রি। ধুতি পরে তৈরি জামাই হঠাৎ একই অনাসৃষ্টি, যাবার বেলায় নামলো তেরে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এবারে আমি আমার দ্বিতীয় কবিতা আবৃত্তি করছি, দ্বিতীয় কবিতা জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, উত্তম চক্রবর্তী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ জামাই ষষ্ঠী আজ, নতুন পাখায় শাশুড়ি মার ধান ও দূর্বায় কাজ। ষষ্ঠী দেবীর ব্রত করে জামাই বাবার জন্য, মেয়ের সংসার সুখে থাকুক বাবা মায়ের পুণ্য। শাশুড়ি মার নেমন্তন্ন ষষ্ঠী তিথি দিয়ে, জামাই আসে ধুতি পরে মিষ্টি ও মাছ নিয়ে। ফল ফলাদি পাখার বাতাস শান্তি জলের ছিটে, জামাইকে আজ পরিয়ে দেবে হলুদ রঙের ফিতে। ভালো যত খাবার আছে রান্না করা হয়, আদর যত্নে শাশুড়ি আজ জামাইকে তা খাওয়ায়। উপহার আর আশীর্বাদে পরিপূর্ণ করে, মেয়ে যেন সারা জীবন সুখে শান্তিতে ভরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, তো সকলে তো সব কিছু পারে না সমানভাবে। তো তোমরা আমাকে সাপোর্ট করবে, আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।